প্রিয়দর্শক, সন্দেহ নাই জেনার মতো অপরাধ এর সাজা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর দৃষ্টিতে এটি এত জঘন্য অপরাধ যে জেনার শাস্তি কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করে দিয়েছেন। রজমের মতো কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেছেন জেনার জন্য কখনো কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে জেনা এটা মানুষ হত্যা করার মতো অপরাধ। এই অপরাধে যদি আমাদের জীবনে কেউ আমরা লিপ্ত হয়ে থাকি, আল্লাহ মাফ করুন, এক বা একাধিকবার যদি কেউ জেনা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই জেনা থেকে তওবার জন্য অন্য সকল অপরাধ থেকে তওবার যে শর্তগুলো সেগুলো ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এজন্য প্রচণ্ডভাবে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সবসময় লজ্জাশীলতাকে প্রকাশ করে আল্লাহ সুবহানাহু কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে। তওবা নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা করতে হবে যেন সেই অপরাধে আর জীবনে কখনো ফিরে না যাওয়া হয়। সেজন্য সংকল্প করতে হবে, কঠিনভাবে যদি সংকল্প করা হয় এবং পেছনের গুনাহ থেকে সরে আসা হয়, গুনাহের উপকরণ থেকে এবং আসবাব থেকে মাধ্যমগুলো থেকে যদি তিনি সরে আসেন এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আগের কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে নতুন করে আর কখনো না করার জন্য সংকল্প করেন, দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে ইনশাআল্লাহ জেনার অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এমন কোনো অপরাধ নাই আল্লাহর জমিনে যে বান্দা যদি লজ্জিত হয়ে ফিরে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, এমন কোনো অপরাধ নাই। শিরক সবচেয়ে বড় অপরাধ, সেটাও যদি বান্দা তওবা করে আগেকৃত শিরকের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে সে ফিরে আসে আর কখনো করবে না বলে সংকল্প করে, তার ভুল সে বুঝতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের মতো অপরাধ পর্যন্ত মাফ করে দেন। অতএব শিরকের মতোই জেনা সহ অন্য সমস্ত অপরাধ থেকে বান্দা যখন কায়মন অবাক্যে আল্লাহর কাছে ইস্তেগফার করে আগের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নতুন করে জীবন গড়বার জন্য সংকল্প করে আর কখনো করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সে তওবা কবুল করেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দার একবার মৃত্যুর কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন। অতএব জীবনে যদি বারবারও জেনা হয়ে থাকে, বহুবারও জেনা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি অন্তর থেকে যদি তওবা করা হয়, লজ্জাশীলতার সাথে ইস্তেগফার করা হয় এবং ফিরে আসা হয় আর কখনো সেটা না করার জন্য প্রতিজ্ঞা করা হয়, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে যার সঙ্গে জেনা করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া এটি শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে চলবে যদি সেই জেনা বিশেষ করে উভয় পক্ষের সম্মতিতে হয়ে থাকে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, যদি কাউকে বলপূর্বকভাবে কার সঙ্গে জেনা করা হয়, ধর্ষণ করা হয়ে থাকে, সেক্ষেত্রে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে এবং সেক্ষেত্রে তার কাছ থেকে মাফ আদায় না করে নিতে পারলে, তার হক আদায় না করলে, সেক্ষেত্রে এই জেনার তওবা শুধুমাত্র আল্লাহর কাছে মাফ চাইলে তওবা কবুল হবে না। কিন্তু সাধারণত উভয়ের পক্ষ সম্মতিতে যে জেনা হয়ে থাকে সেটার জন্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন অবাক্যে মাফ চাইলে এবং কখনো জেনা আর যাবে না, জেনার ধারে কাছেও যাবে না, যে সমস্ত মাধ্যমগুলো মানুষকে জেনার দিকে নিয়ে যায় সে সকল মাধ্যম এবং উপায় উপকরণ থেকেও যদি নিজেকে দূরে সরে নিয়ে আসে এবং সম্পূর্ণ তাকওয়ার পরিবেশে চলে আসে, মুত্তাকিদের সঙ্গে থাকে যাতে জেনাহের ধারে কাছেও যাওয়া না লাগে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার সমস্ত অপরাধগুলো মাফ করবেন। বিধায় নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হইও না, আল্লাহ তাআলা অবশ্যই সকল গুনাহ মাফ করবেন। বিধায় জেনা যতবারই হোক না কেন জীবনে যদি খাঁটি অন্তরে তওবা করা হয় এবং ফিরে আসা হয়, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ না হই এবং সকল অপরাধ থেকে তওবা করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার রহমতের ছায়াতলে, তার রহমতের ছায়াতলে আমাদেরকে আশ্রয় নেওয়া এবং ফিরে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।